জীবনে অনেক বড় একটা জিনিস হচ্ছে বন্ধুত্ব। আপনি বন্ধুত্ব ছাড়া কোনো কিছুই কল্পনা করতে পারবেন না। কিন্তু আমরা যখন বন্ধুত্ব থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি হয়ে যায় না, তখন আমরা সেই বন্ধুত্বের মূল্য দিতে যাই না, কারণ তখন তার থেকে আমার অনেক বড়ো এক্সপেকটেশন। তখন তার ছোটো হেল্পগুলো আমার হয়তো গায়ে লাগবে না। তো বন্ধুরা কেমন আছেন সবাই? হ্যাঁ, বন্ধুরা অনেক রকম হয়ে থাকে। কেউ হয়তো আপনাকে ফিনান্সিয়ালভাবে হেল্প করতে পারবে, কেউ হয়তো আপনি এটা দিয়ে হেল্প করবে, কেউ হয়তো আপনাকে ওইটা দিয়ে হেল্প করবে, মানে এক একজন এক একভাবে হেল্প করবে। তো আপনি যখন একজন থেকে সব রকম হেল্পের এক্সপেকটেশন রাখবেন না, তখন আপনি নিজের লক্ষ্য করবে যে সে পুরোপুরি পারছে না। তখন আপনার এমন ফিল হবে যে না, ও আমার বন্ধু কিন্তু আমার কাজটা করলো না, আমাকে এই হেল্পটা করলো না, আমার ওই কথাটা রাখলো না। তো আপনার বন্ধুত্ব থেকে আপনার ততটুকুই এক্সপেক্ট করা দরকার, যতটুকু আপনি তার থেকে পাওয়ার জন্য যোগ্য। এখন তার ফিনান্সিয়াল অবস্থা খারাপ, তার থেকে ফিনান্সিয়াল সাপোর্ট চাবেন সে কোনোভাবেই পারবে না। তো আসলে আমরা আমাদের আশেপাশে মানুষ থেকে, বন্ধুত্ব থেকে মাঝে মধ্যে এক্সপেকটেশন এত বেশি হাই করে ফেলি যে পরে যখন তারা তা কমপ্লিট করতে না পারে, আমরা তাদের উপর দোষ চাপাই। আসলে দোষটা আমাদের নিজের। তো সবাইকে ভালোবাসবেন, ভালো রাখবেন এবং আশেপাশে সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আসসালামু আলাইকুম।